আজকের ভিডিওটির আলোচ্য বিষয়। আজকের ভিডিওটিতে হ্যাভ ভার্বের প্রায় সকল ব্যবহার সম্পর্কে আলোচনা করা হবে। ইংরেজিতে কথা বলার সময় এবং ইংরেজিতে লেখার সময় আপনি বাধার সম্মুখীন হবেন আপনি যদি হ্যাভ ভার্বের ব্যবহার খুব ভালোভাবে না জানেন। আপনি অনেক ইংরেজি বাক্য মুখস্থ করেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনি ইংরেজিতে কথা বলার সময় বাধার সম্মুখীন হন, কারণ আপনি হ্যাভ ভার্বের ব্যবহার খুব ভালোভাবে শেখেননি। তাই আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। এই ভিডিওটিতে আমি হ্যাভ ভার্বের ব্যবহার খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওটিতে হ্যাভ ভার্বের 48 ধরনের ব্যবহার খুব সহজভাবে দেখানো হয়েছে। ফ্রি হ্যান্ড রাইটিং ও স্পিকিংয়ের জন্য যে ব্যবহারগুলো আপনাকে শিখতেই হবে। তাই আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তবে আপনি অবশ্যই উপকৃত হবেন। হ্যাভ ভার্বের ব্যবহার শিখলে আপনি 48 ধরনের বাংলা গ্রামেটিক্যাল বাক্য ইংরেজিতে অনুবাদ করতে পারবেন, যা ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাক্যগুলির গুরুত্বপূর্ণ কয়েকটি হল, লোকটির একটি সুন্দর বাড়ি আছে, আমি খুব ভালো সময় কাটাচ্ছি, তাদেরকে 2 ঘন্টা ধরে কাজ করতে হচ্ছে, লোকটিকে চলে যেতে হয়েছিল, তাকে সিদ্ধান্তটি পরিবর্তন করতে হতে পারে, তাকে অবশ্যই কাজটি করতে হবে, সে একটি চাকরি পেতে পারে, সে একটি চাকরি পেয়ে থাকতে পারে, আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। এই 48 ধরনের বাংলা গ্রামেটিক্যাল বাক্য রাইটিং এবং স্পিকিংয়ে অনেকটাই ব্যবহৃত হয়, কিন্তু অধিকাংশ লোকেরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে না পারার কারণে রাইটিং এবং স্পিকিংয়ের সময় বাধার সম্মুখীন হন। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা যেতে পারে। আপনি যদি এই বাংলা বাক্যগুলোর ইংরেজি অনুবাদ শিখতে চান, তবে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটির শেষে আমি এই বাংলা বাক্যগুলোর ইংরেজি অনুবাদ দিয়ে রেখেছি। আপনি যদি নিয়মগুলি শেখার পরে এই বাংলা বাক্যগুলোর ইংরেজি অনুবাদ দেখেন, তবে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তাই আমি আশা রাখব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি যদি হ্যাভ ভার্বের মতো পরবর্তী কোনো বিষয়ের উপর বিস্তারিত জানতে চান, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনি যদি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান, তাহলে আপনাকে হ্যাভ ভার্বের এই 48 ধরনের ব্যবহার সম্পর্কে জানতে হবে। হ্যাভ ভার্বের সকল ব্যবহার শেখার জন্য হ্যাভ ভার্বের কোনটি বেস ফর্ম, কোনটি প্রেজেন্ট ফর্ম, কোনটি পাস্ট ফর্ম এবং কোনটি পাস্ট পার্টিসিপল ফর্ম, তা আপনাকে জানতে হবে। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ বা হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড এবং বেস ফর্ম হ্যাভ। এবার দেখা যাক হ্যাভ ভার্ব কোন কোন স্থানে বসে এবং কিভাবে বসে। সাবজেক্টের কোনো কিছু আছে বা ছিল এমন অর্থ প্রকাশ করতে হ্যাভ ভার্বটি ব্যবহৃত হয়। আছে থাকলে হ্যাভ বা হ্যাজ বসে, ছিল থাকলে হ্যাড বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে হ্যাজ বসবে, অন্য ক্ষেত্রে হ্যাভ বসবে, আর ছিল থাকলে সকল ক্ষেত্রেই হ্যাড বসবে। যেমন, তার একটি বাড়ি আছে, হি হ্যাজ এ হাউস। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। লোকটির একটি বাড়ি ছিল, দি ম্যান হ্যাড এ হাউস।
হ্যাভ হ্যাজ হ্যাড যুক্ত বাক্যকে যদি নেগেটিভ করতে হয় তাহলে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট বা ডিড নট বসবে, এবং এর পরে ভার্বের বেস ফর্ম হ্যাভ বসবে। আর যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে বাক্যের প্রথমেই ডু, ডাজ বা ডিড বসবে এবং এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ ভার্বের বহুরূপী অর্থ প্রকাশ। হ্যাভ ভার্ব বিভিন্ন ভার্বের ন্যায় অর্থ প্রকাশ করতে পারে। হ্যাভ ভার্ব অন্য ভার্বকে রিপ্লেস করে সেই ভার্বের অর্থ ধারণ করে, অর্থাৎ হ্যাভ ভার্ব অন্য ভার্বকে সরিয়ে দিয়ে সেই ভার্বের স্থান দখল করতে পারে। যেমন আমি চা পান করি, এর ইংরেজি হবে আই ড্রিঙ্ক টি। আবার আমি চা পান করি, এর ইংরেজি আই হ্যাভ টি, এটিও লেখা যায়। এখানে হ্যাভ ভার্বটি ড্রিঙ্ক ভার্বকে রিপ্লেস করে বা ড্রিঙ্ক ভার্বকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করেছে এবং ড্রিঙ্ক ভার্বের ন্যায় অর্থ প্রকাশ করেছে। হ্যাভ ভার্ব অনেক ভার্বের পরিবর্তে ব্যবহার করা যায়, তবে সবচেয়ে যে ভার্বগুলির পরিবর্তে বেশি ব্যবহৃত হয় হ্যাভ ভার্বটি, সেই ভার্বগুলো হলো ড্রিঙ্ক, টেক, ইট, স্লিপ, গিভ বার্থ, ফেস, উইশ, পারমিট, ইউজ, গেট, এক্সপিরিয়েন্স, গিভ, রিসিভ, স্পেন্ড, অ্যারেঞ্জ, ক্রিয়েট, পারফর্ম, ডু, সাফার, আন্ডারগো, রিমেইন ইত্যাদি। পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। পজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। সাধারণত হ্যাভ, গেট, মেক, অ্যালাউ, পারমিট এই ভার্বগুলি পজিটিভ ভার্ব হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমি তাকে দিয়ে কাজ করাই, এখানে সাবজেক্ট নিজে কোনো কাজ করেনি, তাই এই বাক্যে পজিটিভ ভার্ব হিসেবে এখানে হ্যাভ বসানো হয়েছে। আমি তাকে দিয়ে কাজ করাই, এর ইংরেজি হবে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। আবার আমি তাকে দিয়ে কাজ করাই, এর ইংরেজি আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, এটিও লেখা যায়। যখন হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে তখন এর পরে বা পরবর্তীতে যে ভার্বটি বসবে তার পূর্বে কোনো টু বসবে না, কিন্তু যদি গেট ভার্বটিকে ব্যবহার করা হয় তাহলে এর পরে যে ভার্বটি বসবে তার পূর্বে অবশ্যই একটি টু বসবে, যেমন আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ টু কোনো কাজ করতে হয় বা করতে হবে এমন বাধ্যতা বোঝাতে হ্যাভ টু আসে। আমাকে অফিসে 2 ঘন্টা ধরে কাজ করতে হয়, এটি একটি বাধ্যতা, তাই এর ইংরেজি অনুবাদ হবে আই হ্যাভ টু ওয়ার্ক ইন মাই অফিস ফর 2 আওয়ার্স। সকল ক্ষেত্রে বাক্যে মোডাল ভার্ব থাকলে সাবজেক্ট যদি নিজে কাজ না করে তবে তাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচার তা হলো সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, তারপর বি, তারপর ভার্বের তৃতীয় রূপ। যেমন গাছপালা রোপণ করতে হবে, গাছপালা রোপণ করতে হবে এটি একটি বাধ্যতা, বাধ্যতা বোঝালে হ্যাভ টু বলবে, কিন্তু এখানে সাবজেক্ট নিজে কোনো কাজ করেনি, তাই একে যদি ইংরেজিতে অনুবাদ করতে হয় তাহলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হলো গাছপালা ট্রিজ। তারপর যেহেতু বাধ্যতা, বাধ্যতা বোঝাতে হ্যাভ টু বসে, এখানে মোডাল ভার্ব হ্যাভ টু, কিন্তু একে অনুবাদ করার জন্য হ্যাভ টু এর পরে একটি বি বসাতে হবে, তাই এখানে বসানো হলো ট্রিজ হ্যাভ টু বি, তারপর বসাতে হবে ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্ল্যান্টেড, অর্থাৎ গাছপালা রোপণ করতে হবে, এর ইংরেজি হলো ট্রিজ হ্যাভ টু বি প্ল্যান্টেড। হ্যাভ টু বি প্লাস ভার্ব থ্রি, কোনো কাজ করতে হয় বা করতে হবে যেখানে সাবজেক্ট নিজে কোনো কাজ করেনি, সেই ক্ষেত্রে হ্যাভ টু বি প্লাস ভার্ব থ্রি বসাতে হবে। যেমন গাছপালা রক্ষা করতে হবে, এখানে গাছপালা নিজে কোনো কাজ করেনি, তাই এর ইংরেজি অনুবাদ হবে ট্রিজ হ্যাভ টু বি প্রোটেক্টেড। বি প্লাস হ্যাভিং টু কাউকে কোনো কিছু করতে হচ্ছে এমন অর্থ প্রকাশ করতে বসে।
আমাকে অফিসে কাজ করতে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং টু ওয়ার্ক ইন ইউর অফিস। আমাদের মাস্ক ব্যবহার করতে হচ্ছে। উই আর হ্যাভিং টু ইউজ মাস্ক। কাউকে কোনো কিছু করতে হয়েছে এমন অর্থ প্রকাশ করতে হ্যাভ হ্যাড টু বসে। আমাদের স্থানটি ত্যাগ করতে হয়েছে। উই হ্যাভ হ্যাড টু লিভ দ্য প্লেস। তাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। হি হ্যাজ হ্যাড টু চেঞ্জ হিজ ডিসিশন। তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। হিজ ডিসিশন হ্যাজ হ্যাড টু বি চেঞ্জড। এখানে সাবজেক্ট যেহেতু নিজে কোনো কাজ করেনি, তাই মোডাল ভার্বের সাথে একটি বি বসাতে হয়েছে এবং ভার্বের তিতুরূপ বসাতে হয়েছে। হ্যাভ বিন, হ্যাভিং টু। কাউকে কোনো কিছু করতে হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে এমন অর্থ প্রকাশ করতে বসে। আমাদের বাড়িতে থাকতে হচ্ছে অনেক দিন ধরে। উই হ্যাভ বিন হ্যাভিং টু স্টে অ্যাট হোম ফর মেনি ডেজ। হ্যাড টু, কাউকে কোনো কিছু করতে হয়েছিল এমন অর্থ প্রকাশ করতে বসে। তাকে একটি বাড়ি তৈরি করতে হয়েছিল। হি হ্যাড টু বিল্ড এ হাউস। তাকে তার বাড়ি ত্যাগ করতে হয়েছিল। হি হ্যাড টু লিভ হিজ হাউস। ওয়াজ অ্যার প্লাস হ্যাভিং টু। কাউকে কোনো কিছু করতে হচ্ছিল এমন অর্থ প্রকাশ করতে বসে। তাকে বাড়িতে থাকতে হচ্ছিল। হি ওয়াজ হ্যাভিং টু স্টে অ্যাট হোম। আমাদের কাজ করতে হচ্ছিল। উই ওয়্যার হ্যাভিং টু ওয়ার্ক। হ্যাড হ্যাড টু, কাউকে কোনো কিছু করতে হয়েছিল এমন অর্থ প্রকাশ করতে বসে। তাকে একটি বাড়ি তৈরি করতে হয়েছিল বিয়ে করার পূর্বে। হি হ্যাড হ্যাড টু বিল্ড এ হাউস বিফোর হি ম্যারিড। হ্যাড বিন হ্যাভিং টু, কাউকে কোনো কিছু করতে হয়েছিল একটা নির্দিষ্ট সময় ধরে এমন অর্থ প্রকাশ করতে বসে। তাকে কাজটি করতে হচ্ছিল 2 ঘন্টা ধরে। হি হ্যাড বিন হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। উইল হ্যাভ টু, কাউকে কোনো কিছু করতে হবে এমন অর্থ প্রকাশ করতে বসে। আমাদের কম্পিউটার শিখতে হবে। উই উইল হ্যাভ টু লার্ন কম্পিউটার। উইল বি হ্যাভিং টু, কাউকে কোনো কিছু করতে থাকতে হবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকতে হবে এমন অর্থ প্রকাশ করলে বসে। আমাদের বৃক্ষরোপণ অভিযান চালাতে থাকতে হবে। উই উইল বি হ্যাভিং টু কন্টিনিউ আওয়ার ট্রি প্লান্টেশন ক্যাম্পেইন। উইল হ্যাভ হ্যাড টু, কাউকে কোনো কিছু করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এমন অর্থ প্রকাশ করতে বসে। আমাদের 2 দিনের মধ্যে কাজটি শেষ করতে হবে। উই উইল হ্যাভ হ্যাড টু ফিনিশ দ্য ওয়ার্ক বাই 2 ডেজ। উইল হ্যাভ বিন হ্যাভিং টু, কাউকে কোনো কিছু করতে থাকতে হবে নির্দিষ্ট সময় ধরে এমন অর্থ প্রকাশ করতে বসে। আমাদের মাস্ক ব্যবহার করা চালিয়ে যেতে হবে অনেক দিন ধরে। উই উইল হ্যাভ বিন হ্যাভিং টু ইউজ মাস্ক ফর মেনি ডেজ। সকল মোডাল ভার্বের সাথে হ্যাভ টু ব্যবহৃত হয়। মোডাল ভার্বের সাথে হ্যাভ টু ব্যবহৃত হলে এটি কেমন অর্থ প্রকাশ করবে তা জানতেই হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশের জন্য। আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তবে আপনি এই সম্পর্কে জানতে পারবেন। ক্যান অবলিক মে হ্যাভ টু, কোনো কিছু করতে হতে পারে এমন অর্থ প্রকাশ করতে বসে। তাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে। হি ক্যান অবলিক মে হ্যাভ টু চেঞ্জ হিজ ডিসিশন। তাকে যেতে হতে পারে। হি মে হ্যাভ টু গো। তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে। হিজ ডিসিশন মে হ্যাভ টু বি চেঞ্জড। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, মোডাল ভার্ব যে বাক্যে ব্যবহৃত হয়েছে সেই বাক্যের সাবজেক্ট যদি সরাসরি কাজ না করে, তবে
মডাল ভার্বের পরে একটি বি এবং ভার্বের তিতুরু বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু পারতে হতো এমন অর্থ প্রকাশ করতে বসে কুড হ্যাভ টু। যদি তার একটি গাড়ি থাকতো তবে তাকে গাড়ি চালানো শেখা পারতে হতো। ইফ হি হ্যাড এ কার হি কুড হ্যাভ টু ড্রাইভ দ্য কার। শুড হ্যাভ টু, কোনো কিছু করা উচিত হবে বা ঠিক হবে বা যথার্থ হবে বা দরকার হবে এমন অর্থ প্রকাশ করতে শুড হ্যাভ টু বসে। তার উচিত হবে খারাপ সঙ্গীদের বর্জন করা। হি শুড হ্যাভ টু অ্যাভয়েড হিজ ইভিল কোম্প্যানিজ। আমাদের উচিত হবে কম্পিউটার শেখা। উই শুড হ্যাভ টু লার্ন কম্পিউটার। মাস্ট হ্যাভ টু, কোনো কিছু অবশ্যই করতে হবে এমন অর্থ প্রকাশ করতে বসে। আমাদের অবশ্যই কম্পিউটার শিখতে হবে। উই মাস্ট হ্যাভ টু লার্ন কম্পিউটার। আমাদের অবশ্যই দুর্নীতি দূর করতে হবে। উই মাস্ট হ্যাভ টু রিমুভ করাপশন। উড হ্যাভ টু, কোনো কিছু করতে হতো যে কাজটি করা হয়নি এমন অর্থ প্রকাশ করতে বসে। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে যদি তার টাকা থাকতো তবে তাকে একটি গাড়ি কিনতে হতো। ইফ হি হ্যাড মানি হি উড হ্যাভ টু বাই এ কার। এটি কন্ডিশন ছাড়া অন্যভাবে ব্যবহার করা যায়। আমি তার সাথে ছিলাম অন্যথায় তাকে বিপদের সম্মুখীন হতে হতো। আই ওয়াজ উইথ হিম আদারওয়াইজ হি উড হ্যাভ টু ফেস ডেঞ্জার। ক্যান হ্যাভ হ্যাড টু, কোনো কিছু করতে পারতে হয়েছে এমন অর্থ প্রকাশ করতে বসে। লোকটিকে একটি বাড়ি তৈরি করতে পারতে হয়েছে। দি ম্যান ক্যান হ্যাভ হ্যাড টু মেক এ হাউস। উড হ্যাভ হ্যাড টু, কোনো কিছু করার প্রয়োজন হয়ে থাকতো এমন অর্থ প্রকাশ করতে বসে। থার্ড কন্ডিশন, যদি সে একটি গাড়ি কিনত তবে তাকে এটি চালাতে শিখতে হতো। ইফ হি হ্যাড বট এ কার হি উড হ্যাভ হ্যাড টু লার্ন হাউ টু ড্রাইভ ইট। কন্ডিশন ছাড়াও এটি ব্যবহৃত হতে পারে। আমি তাকে আমার গাড়িটি দিয়েছিলাম অন্যথায় তাকে একটি গাড়ি কিনতে হতো। আই হ্যাড গিভেন হিম মাই কার আদারওয়াইজ হি উড হ্যাভ হ্যাড টু বাই এ কার। মাস্ট হ্যাভ হ্যাড টু, অবশ্যই কোনো কিছু করতে হয়েছে এমন অর্থ প্রকাশ করতে বসে। তাকে অবশ্যই তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। হি মাস্ট হ্যাভ হ্যাড টু চেঞ্জ হিজ ডিসিশন। শুড হ্যাভ হ্যাড টু, কোনো কিছু করা উচিত হয়েছিল এমন অর্থ প্রকাশ করতে বসে। তার উচিত হয়েছিল তার ব্যবসা চালিয়ে যাওয়া। হি শুড হ্যাভ হ্যাড টু কন্টিনিউ হিজ বিজনেস। ক্যান হ্যাভ প্লাস ভি থ্রি, কোনো কিছু করে থাকতে পারি পারে বা পারেন এমন অর্থ প্রকাশ করতে বসে। সে একটি চাকরি পেয়ে থাকতে পারে। হি ক্যান হ্যাভ গট এ জব। কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু করতে পারতাম পারতো বা পারতেন এমন অর্থ প্রকাশ করতে বসে। যদি সে ইংরেজি শিখত সে একটি চাকরি পেতে পারত। ইফ হি হ্যাড লার্নড ইংলিশ হি কুড হ্যাভ গট এ জব। উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু করে থাকতে পারতাম পারতো বা পারতেন এমন অর্থ প্রকাশ করতে বসে। যদি সে একটি চাকরি পেত সে জীবনকে উপভোগ করতে পারত। ইফ হি হ্যাড গট এ জব হি উড হ্যাভ এনজয়েড লাইফ। মাস্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু অবশ্যই করে থাকবো থাকবে বা থাকবেন এমন অর্থ প্রকাশ করতে বসে। তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু করা উচিত ছিল
এমন অর্থ প্রকাশ করতে বসে। তার ইংরেজি শেখা উচিত ছিল হি শুড হ্যাভ লার্নড ইংলিশ। হ্যাভিং এর অতি গুরুত্বপূর্ণ 6টি ব্যবহার রয়েছে যা আপনাকে জানতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পিকিং এর জন্য। অ্যাম ইজ আর প্লাস হ্যাভিং, কোনো কিছু করছি, করছে বা করছেন এমন অর্থ প্রকাশ করতে বসে। আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি, উই আর হ্যাভিং প্রবলেমস। ওয়াজ এর প্লাস হ্যাভিং, কোনো কিছু করছিলাম, করিতেছিল, করিতেছিলেন এমন অর্থ প্রকাশ করতে বসে। যেমন আমরা সমস্যার মুখোমুখি হচ্ছিলাম, উই আর হ্যাভিং প্রবলেমস। হ্যাভিং প্লাস সাম বডি বা সামথিং সমান সমান সাবজেক্ট বা অবজেক্ট, অর্থাৎ হ্যাভিং প্লাস সাম বডি বা সামথিং এটি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, হ্যাভিং এ গুড ফ্রেন্ড ইজ এ ম্যাটার অফ গুড লাক। সে কফি পান করা উপভোগ করে, হি এনজয়েজ হ্যাভিং কফি। হ্যাভিং প্লাস সাম বডি বা সামথিং, এই পার্টিসিপল ফ্রেজটি কোনো কিছু করে বা হয়ে এমন অর্থ প্রকাশ করতেও ব্যবহৃত হয়। খাদ্য খেয়ে আমরা শক্তি পাই, হ্যাভিং ফুড উই গেট এনার্জি। হ্যাভিং প্লাস ভার্ব থ্রি বা হ্যাভিং বিন প্লাস ভার্ব থ্রি, এই পারফেক্ট পার্টিসিপলটি দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংগঠিত হবে তাকে নির্দেশ করতে বসে, অথবা কোনো একটি কাজ করে বা হওয়ায় এমন অর্থ প্রকাশ করতে বসে। জনগণকে সতর্ক করে সে স্থান ত্যাগ করেছিল, এখানে দুটি কাজ, জনগণকে সতর্ক করা আর স্থান ত্যাগ করা। এখানে পূর্বে ঘটেছে সতর্ক করার কাজটি, তাই এর ইংরেজি হবে হ্যাভিং ওয়ার্নড দ্য পিপুল হি লেফট দ্য প্লেস, অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল। সাবজেক্ট যদি নিজে কাজ না করে সেক্ষেত্রে হ্যাভিং বিন প্লাস ভার্ব থ্রি বলবে, অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল, অপমানিত হওয়ার কাজটি অন্য লোকে করেছিল, তাই এখানে সাবজেক্ট সরাসরি কাজ করেনি, তাই একে অনুবাদ করার জন্য হ্যাভিং বিন প্লাস ভার্ব থ্রি বসাতে হবে। অর্থাৎ অপমানিত হয়ে সে স্থান ত্যাগ করেছিল, এর ইংরেজি হবে হ্যাভিং বিন ইনসার্টেড হি লেফট দ্য প্লেস। সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি ফিরেছিলাম। যদি কোনো বাক্যে পারফেক্ট পার্টিসিপল থাকে এবং সেখানে যদি দুটি অংশে দুটি ভিন্ন সাবজেক্ট থাকে বা আলাদা সাবজেক্ট থাকে, তবে একে অনুবাদ করার জন্য প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর হ্যাভিং, তারপর ভার্ব থ্রি বসাতে হবে। যেমন সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি ফিরেছিলাম, এখানে দুটি আলাদা সাবজেক্ট, একটি হলো সূর্য, অন্যটি হলো আমরা, তাই এখানে প্রথমে সাবজেক্ট বসাতে হবে দি সান, তারপর হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হ্যাভিং সেট। সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি ফিরেছিলাম, উই রিটার্ন হোম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভিং প্লাস ভার্ব থ্রি বা হ্যাভিং বিন প্লাস ভার্ব থ্রি, এই পারফেক্ট পার্টিসিপলটি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। সে স্ত্রীর প্রতি নির্দয় হওয়ার আক্ষেপ করে, হি রিগ্রেটস হ্যাভিং বিন ক্রুয়েল টু হিজ ওয়াইফ। এখানে হ্যাভিং বিন ক্রুয়েল টু হিজ ওয়াইফ এই এটি অবজেক্ট হিসেবে কাজ করেছে। তাহলে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি বা হ্যাভিং বিন প্লাস ভার্ব থ্রি এটি সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে, আবার একটি পরিপূর্ণ বাক্যের প্রথমে বা শেষেও বসতে পারে। পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ ভার্বকে ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট, সে ইংরেজি শিখেছে, হি হ্যাজ লার্নড ইংলিশ।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে অনেকদিন ধরে ইংরেজি শিখিতেছে, হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর মেনি ডেইজ। পাস্ট পারফেক্ট, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে অনেকদিন ধরে ইংরেজি শিখিতেছিল, হি হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর মেনি ডেইজ। ফিউচার পারফেক্ট, সে ইংরেজি শিখে থাকবে 2 বছরের মধ্যে, হি উইল হ্যাভ লার্নড ইংলিশ বাই 2 ইয়ার্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সে ইংরেজি শিখতে থাকবে অনেক বছর ধরে, হি উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর মেনি ইয়ার্স। আপনাদের সুবিধার জন্য আমি 48টি গ্রামাটিক্যাল বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ এখানে দিয়ে রেখেছি। আপনারা হ্যাভ ভার্বের সকল নিয়ম খুব মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, তারপর যদি এই বাংলা বাক্যের ইংরেজিগুলো আপনারা দেখেন, তবে আপনারা হ্যাভ ভার্ব সম্পর্কে পরিপূর্ণ একটি জ্ঞান লাভ করতে পারবেন, আর তখনই আপনারা এগুলোকে প্র্যাকটিক্যালি আপনাদের কথা বলায় এবং লেখায় ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন। পরবর্তীতে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে লিখে জানাবেন। ভিডিওটি দেখার পর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা এই 4টি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। যাদের উত্তর সঠিক হবে তাদের প্রতি রইল শুভেচ্ছা, এবং যাদের উত্তর ভুল হবে তাদের আমি এই ভুল প্রশ্নের সঠিক উত্তর লিখে পাঠাবো।